হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরাপাল 44। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসার সঙ্গে স্বাগত। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন একদম সকাল সকাল, এখন 8:30 বাজে আর আমি বেরিয়ে পড়েছি। সঞ্জয় পারেনি, ভালো একটু ঘুরে আসি মানে কিছু নিজের মনের মানুষদেরকে ডাকি আর অনেক অনেক এনজয় করি। এই তো আমার সুযোগ এনজয় করার, না সঞ্জয় পারেনি যেহেতু তার জন্য। তো তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি সকাল সকাল রাস্তায়। মানে হাওয়া হচ্ছে, অটোই যাচ্ছে সেই কারণে হাওয়া লাগছে, কিন্তু রোদটা বেরিয়ে গেছে, ভীষণ চড়া রোদ বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন সবাই একদম মুখ টুক সব ঢেকে ঢুকে যাচ্ছে, এতটাই তেজ রোদ্দুর। আর আমি দেখতে দেখতে চলে এসেছি এই যে কালকাজি, একদম কালকা মন্দিরের সামনে। তো আমাকে দেখে অবশ্য আশা করি বুঝতে পারছেন কেমন হাওয়া লাগছে। তেমন একটা গরম লাগছে না, কারণ অটোই যাচ্ছে তার জন্যই। সকাল সকাল ভালোই লাগছে বেশ হাওয়াটা। তো চলুন আমি যাই আমার গন্তব্যের দিকে, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। আর যদি কেউ নতুন দেখে থাকেন তা অবশ্যই তার কাছে আমার রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখবেন, তারপর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে দেবেন। তো দেখতে দেখতে আমি যমুনা নদীতে চলে এসেছি, যমুনা নদীর ব্রিজ এই যে ক্রস করছি, এবার ব্যাস পার হয়ে গেছি আর চলে এসেছি অক্ষরধাম মন্দির। খুবই সুন্দর একটা মন্দির, আমার তো ভীষণই ভালো লাগে, অনেকটা মানে বড় মন্দির এটা, এর ভিতরে গেলে অনেকটা টাইম লাগে আর খুব সুন্দর মন্দিরটা, তা মানে ঘুরতে বেশ ভালোই লাগবে, মানে অনেকটা বড় কষ্ট হবে না, খুব সুন্দর সুন্দর এখানে, মানে কি বলবো আর, যারা জানেন এসেছেন তারা জানেন মন্দিরটা কতটাই সুন্দর, অনেক অনেক সুন্দর একটা মন্দির। তো ব্যাস আমি চলে এসেছি পেরায়, আর একটুখানি বাকি আছে যেতে আমার, আর আসার সময় তো আমি অটো মানে সকাল সকাল অটো পেয়ে গেছি, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অটোটা পেয়ে গেছি। তো চলে এসেছি আমি, এবার নামবো। ৯:১৫ চলে এসেছি স্টেশনে আনন্দ বিহার। কোথায় যাচ্ছি আমি? ঘুরতে যাচ্ছি, ঘুরতে একা একা বাচ্চা কাচ্চা ছেড়ে। চারিদিকে আছে একজন আছে, জল পড়ে না গিয়ে বসেছিলাম, এখন অ্যানাউন্স হচ্ছে একে আসবে, দৌড়াতে দৌড়াতে একে এসেছি, হাঁপাচ্ছি এখন হাঁপাচ্ছি, মনে করছি গাড়ি ঢুকে গেছে, এখানে ঢোকেনি। এখানে সবাই অভিযান চলছে, সব সবাই হচ্ছে সকাল সকাল, পুরো খালি খালি স্টেশনটা, খুব ভালো লাগে আমার। মুভমেন্টটা এত বেকার লাগে, পাগলের মতো দৌড়াতে দৌড়াতে পাশ থেকে একে আসলাম, একে এসে দাঁড়িয়ে আছি, ট্রেনের কোনো খোঁজ নেই, 9:29 হয়ে গেছে, লিটারলি দৌড়াতে দৌড়াতে এসেছি, শুধু আমি না অনেকে এসেছি, লিটারলি একদম দৌড়াতে দৌড়াতে সেখানে পাগলের মতো বসে আছি, এখানে ঘেমে নেমে একা কাজ হয়ে দাঁড়িয়ে আছি চুপ করে, ট্রেনের কোনো খোঁজ নেই। এই অপেক্ষা করাটা যে এত কঠিন জিনিস, মনে হচ্ছে এই আসছে ট্রেন, এই আসছে আসছে আস, এরকম হচ্ছে, মানে আর দেরি সইছে না। ওয়েদারটা এত সুন্দর হচ্ছে, রোদ চলে গেছে, মেঘ মেঘ হয়েছে, রোদ নেই, রোদের জন্য থাকে রোদ নেই, মেঘ মেঘ হয়েছে, আর স্টেশনটা এরকম বেশ ভালো খালি খালি, মানে পুরনো দিল্লি বা নিউ দিল্লি বা আমাদের শিয়ালদা হাওড়ার মতো ওরকম অত ভিড় নেই, পুরো কী সুন্দর খালি খালি। গাড়ি ঢুকছে মনে হচ্ছে, জানি না এখন, আর একটু কাছে আসলে বোঝা যাবে, ওই যো মনে হচ্ছে তো ঢুকছে, এটাই হবে, হ্যাঁ ঢুকছে, উফ শান্তি হয় এবার, হ্যাঁ ঢুকছে আর কি, ঢুকছি ঝিকঝিক করতে করতে ঢুকছে,
আর আমার বুকের ভিতরটা ধরপর ধরপর করছে। ওইদিকে যেতে হবে, যেদিকে দাঁড়িয়েছিলাম সেটা ছেড়ে আরো আগে যাই দেখি তাড়াতাড়ি করে হেঁটে। অনেক কষ্টে একটা অটো পেয়েছি, এই যে সব খুলে অনেক কষ্টে ঘুরে 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 আর এক ব্যাগ আমি রেখে হয়েছো, এক ব্যাগ চাকানো যায় ঘুরি। কাঠ ফাটা রোদ্দুর বেরিয়েছে কিন্তু অটো করে যাচ্ছি তো, হাওয়া লাগছে বলে অতটা লাগছে না, কিন্তু এই যে পায়ে রোদ্দুর লাগছে পা ধুলে ঘুরে শেষ হয়ে গেল। একটু মেঘ মেঘ করেছিলাম, ভাবছিলাম যে ওয়েদারটা অনেক ঠিক হবে কিন্তু না, একদম কাঠ খাটা রোদ্দুর বেরিয়েছে। কাঠ তো কাঠ, মানুষ যদি বসে থাকে তা শুকিয়ে যাবে এই রোদে। এই সবে কালেকা থেকে বেরোলাম, আম নিয়ে এসেছে আমার মা এত, এই যো আমাদের গাছের আম, এগুলো আরো আছে এতে, এগুলো মনে হয় ফেটে গেছিল, মিঠা পড়ে যাচ্ছে, এগুলো কেটে খেতে দিয়েছিল তো ওরা খায়নি, এগুলো এখন মাখা করে খাবো আমি। আম দেখুন, আম গাছের আম, এই যো পেকে গেছে ট্রেনে গরমে, এটা হচ্ছে গাছ পাকা আম। তো আজকে একটু যেহেতু বেরিয়েছে বাইরে, ঠান্ডার গরম লেগে গেছে, আজকে ঠান্ডা জলও খেয়েছি আমি, মানে ফ্রিজের একদম বরফের জলটা খেয়েছি, একটু ঠান্ডা লেগে গেছে আর এমনি তোমার সাইনাসের প্রবলেম, তো দুটো মিক্স আপ হয়ে আর বাইরে গেছি একটু। ওই রোদ গরম, রোদ যদিও খুব একটা ছিল না, তবে যেটুকুনি গরম লেগেছে আর তার সঙ্গে খেয়েছি হচ্ছে ওই ঠান্ডা জল, তো মিক্স আপ হয়ে আমার হয়ে গেছে, এখন লেগে গেছে ঠান্ডা, নাক বন্ধ, নাক বন্ধ, নাকে নাকি কথা হচ্ছে আমার। তো এখন রাতেবেলায় দিনে সকালবেলায় ওখান থেকে এসে মাদের কিনে আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা করেছিলাম, সেটাই সবাই খেয়েছি, আর দুপুরে আর কিছু খাওয়া দাওয়া হয়নি, মা বললো রাঁধতে হবে না, এটাই হয়েছিলো, ওটাই খেয়েছি। আর তারপর অল্প ওটা ভাত ছিল, মা পরে মাছ ভাজা দিয়ে বাচ্চা কটাকে এক গাল দুগাল করে খাইয়ে দিয়েছিল। তারপর বিকেল বিকেল রান্নাও বসিয়ে দিয়েছিলাম, হচ্ছে ডাল ভাত আর মাছের ঝাল করেছিলাম, আর কিছু করিনি। এখন রাতে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তো আজকে মা একদম হিসেব করে এসেছে, আজকে হচ্ছে 25 তারিখ, জামাই ষষ্ঠী, তো মা জামাই বাড়িনি, মা এসেছে জামাই বাড়ি, জামাই বাড়িনি, জামাই গেছে ওই সিমলা মানালি, তো যে কারণে সব হয়ে গেল, অনেক দাম এনেছে, অনেক দাম দেখালাম, তো আমি খেয়েছি আম, দু একটা আম কেটে, দু একটা কাঁচা কাঁচা আম, একটু মাখা খাওয়ার ইচ্ছে হয়েছিল খেতে পারিনি, কিন্তু এখন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমার চোখে তো ঘুম নেই, ঘুম আসছে কিন্তু ঘুম হচ্ছে না, আমি জানি না কেন, ভাবছি এখন বসে বসে আম্মাকে খাবো। আর ভাবলাম ভিডিওটা তো শেষ করিনি, কন্টিনিউ তারপর আর করিনি, এতই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তো তার জন্য ভাবলাম শেষ করে দিই, মানে কোনো দিন সেভাবে ব্লগ আমি শুরুও করি না বা ব্লগ শেষও করি না, তাই ভাবলাম একটু শেষ করি।
তো ব্যাস এইটুকুনি একটু ছোটো ভিডিও শেয়ার করলাম, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর একটা আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ একজন দেখুন দুজন দেখুন, যে দেখবেন পুরো ভিডিওটা মানে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি কেউ নেটফ্লিক্স দেখে থাকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, আর আর কী বলবো, ব্যাস একটুখানি অনেক বলে বলে থেকে গেছি, কোনো কিছু হয় না, কোনো গ্রোমিং চ্যানেলের কিছু নেই, মাঝে মাঝে মনটা ভেঙে যায়, মনে করি দুধ করবো না, আবার ভাবি কি না যাই করি, মানে কিছু হোক না হোক আমার মেমোরি হিসাবে ভিডিওগুলো থেকে যাবে। যেমন আজকে আস্তে আস্তে ডলি আমাকে বলছে মাসি আমার সেই ছোটোবেলায় একটা ভিডিও আছে না, আমি সোয়ানি দিদি জামা পড়েছিলাম, সোয়ানি দিদি ধরে টানাটানি করছিল, ওই ভিডিওটা না এখন আছে, আমি দেখে কেমন লাগে বলে খুব ভালো লাগে। তো আমার এই শখ আজকের থেকে না মানে অনেক দিন আগে থেকে, আমার মেয়ে বড় মেয়ে তখন খুবই ছোট, তখন থেকেই আমার এই শখ মানে ভিডিও বানানো, মানে যখন থেকে আর কি স্মার্টফোন আমার হাতে এসেছে, আমার হাতে আসেনি, আমাদের বাড়িতে সঞ্জয় ছিল, আমার ছিল না, তো সেই তখন থেকেই আমি ওখানেই ছোটো ছোটো এরকম ভিডিও বানিয়ে মেমোরি হিসেবে রেখে দিতাম। আর তারপর তো এই টিকটক এক মাস মতো না যে টিকটকটা আমি মানে ইউজ করেছি, তো সেই থেকে আর কি লাত লেগেছে টিকটকটা ইউজ করেছি, এরকম ওই করোনার সময় পা ভেঙে গেছিলো আমার জিনা থেকে পড়ে গিয়ে, একদম করোনার মুখেই চীনা থেকে পড়ে গিয়ে আমার ওই পা পাটা ভেঙে গিয়েছিলো, তো একদম পুরো বেড রেস্টে ছিলাম আমি তখন করোনা, ঠিক মতো মানে হাসপাতালে আমার ইলাজ হতে পারেনি, অনেক সমস্যা হয়েছিল, অনেক সমস্যা নিয়ে যায়নি তেমন না, রীতিমতো নিয়ে গেছে ওখানে একবার না অনেকবার নিয়ে গেছে, কিন্তু করোনার জন্য ঠিকঠাক চিকিৎসা হয়নি, তারপর আয়ুর্বেদিক চিকিৎসা করে আমার পাটা মানে আর কি জোড়া লাগানো হয়। তো আমি দেড় মাস পুরো বেড রেস্টে ছিলাম, দেড় মাস, সেই তখনই আর কি টিকটকে জানতে পারি, তো সেই ওই দেড় মাস পুরো ইউজ হয়নি, কিছুদিন মাসখানিক মতো হয়েছে, তারপরে তো টিকটক ব্যান্ড হয়ে গেল, তো ব্যান্ড হয়ে যাওয়ার পরে তার মানে তখন ইউটিউব ভিডিও দেখতাম, কোথায় ইনস্টাগ্রামে দেখতাম, কিন্তু চ্যানেলটার খুলে আর কি ভিডিও করা হয়নি। তার কিছুদিন পর আমরা সবাই মিলে গ্রামে গেলাম, গ্রামে গিয়ে তখন মাথায় আসলে তাই তো আমরাও একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি, তো তখন থেকে এই আর কি ঠেলে ধাক্কা দিয়ে দুদিন ভিডিও ছাড়ি, চার দিন ছাড়তাম না, আবার একদিন চার দিন পর একদিন ছাড়লাম, আবার পাঁচ দিন ছাড়তাম না, এই করে করে এই পর্যন্ত এসেছি দু বছর ঠেলে ধাক্কা দিয়ে এই পর্যন্ত এসেছি। তো এখন মানে এমন একটা আদত হয়েছে না মানে ভিডিও করাটা স্বভাব হয়ে গেছে আমার, মানে কী বলবো এতটাই ভালো লাগে, যেরকম রোজকার দিনের মধ্যে কাজ স্নান খাওয়া দাওয়া এগুলোর মতোই এই ভিডিও বানানোটাও আমার হয়ে গেছে, তো এখন আর ভিডিও বানাতে ভালো লাগে খুবই আমার, আগে থাকতেই ভালো লাগতো এখন আর একটু বেশি বেশি করে ভালো লাগে, তার জন্য কোনো কিছু গ্রো নেই কিছু নেই চ্যানেলে আমার, তবুও আমি ভিডিও বানাই, আর যতদিন আমি পারবো আমার পক্ষে সম্ভব হবে তাদের আমি ভিডিও বানিয়ে যাবো, কিছু অনেক কিছু বক বক করে ফেললাম, আজকে থেকে শেষ করছি, গুড নাইট, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার, মানে আগামীকালই আবার দেখা হচ্ছে, তো গুড নাইট, বাই বাই, সুইট ড্রিমস।